नमस्कार दर्शक काजेर सन्धाने थाका जे जेखान थेके आजकेर ए बिउटी देखछेन प्रत्येककेई अनेक अनेक अभिनंदन एवं शुभेच्छा। आशा करछि बिहार सकलेई भालो आछेन एवं सुस्थ आछेन। तो प्रत्येक दिनेर मतो आजके आमरा नतुन एकटि चाकरी संक्रांत विज्ञप्ति निये आलोचना करब एवं बेश किछुदिन पर किन्तु एई धरनेर एकटि सुबर्ण सुयोग आपनारा पेते चलेछेन। বেশ কিছুদিন আগে আমাদের ত্রিপুরাজে এলডিসি এবং গ্রুপ ডির কিছু পোস্ট খালি করা হয়েছিল এবং যার কিন্তু এক্সাম এই মাসে 24 এবং 25 তারিখে হতে চলছে। ঠিক একইভাবে কিন্তু গ্রুপ ডি পোস্টের 98টি শূন্যপদ নিয়ে এবং যেখানে যোগ্যতা রাখা হয়েছে শুধুমাত্র 8 পাস সমন্বিত ত্রিপুরা সরকারের একটি নতুন নোটিফিকেশন বের করেছে এবং যেটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্ট নর্থ ত্রিপুরা ধর্মনগর। তবে অবশ্যই মনে রাখবেন এই পোস্টগুলো কিন্তু রেগুলার বেসিসে আপনাদের হবে, খুবই সুবর্ণ সুযোগ, অবশ্যই এই সুযোগগুলি আপনারা মিস করবেন না। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের কতগুলি পোস্ট আছে, কী কী পোস্ট রাখা হয়েছে, আপনাদের এজ লিমিট কী আছে, যোগ্যতা কী রাখা হয়েছে, কীভাবে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ফিস কত আছে, আপনাদের কী সিলেবাস আছে এক্সামের জন্য এবং ভাইবা কত মার্কসের থাকবে, সম্পূর্ণ বিষয় নিয়ে এ টু জেড কিন্তু আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। তবে ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য হরা না হয়ে যদি আপনি দেখেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে এবং আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন একেবারে সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন করবেন, তার ফলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল হবে না এবং রিজেক্ট হবে না, কারণ অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে অফলাইনে। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে ভিউয়ার্স, তারাই করতে হবে প্রত্যেক দিনের মতো একটি রিকোয়েস্ট। যদি আপনার এই ধরনের চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেটস কভার করার প্রতিদিন ভিডিও আকারে পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন বাঁদিকে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজের ইনফরমেশন পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এটাই ছিল রিকোয়েস্ট, আশা করবো সবাই সাপোর্ট করবেন। এবার সরাসরি চলে যাবো আমরা নোটিফিকেশনের পাতায়, দেখে নেবো ডিটেলসে কী কী দেওয়া আছে। তো ওয়েলকাম ভিউয়ার্স, চলে এলাম আজকের নোটিফিকেশনের পাতায় এবং এটা অফিসিয়াল নোটিফিকেশন, দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ধর্মনগর থেকে। এই নতুন নোটিফিকেশনটি কিন্তু উঠে এসছে 5 এপ্রিল 2021 কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া আছে। ডেট আপনাদের প্রয়োজন পড়বে অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু আপনাদের রেফারেন্স নাম্বার দেওয়া আছে, এটাও কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, এটা কিন্তু অ্যাপ্লিকেশন যখন ফর্ম ফিল আপ করবেন তখন প্রয়োজন পড়বে। দেখে নিচ্ছি অ্যাডভাইসমেন্ট থেকে কী দেওয়া আছে। অ্যাপ্লিকেশনের ইনভাইটস ইন প্রেসক্রাইব ফর্ম অ্যাভেলেবেল বিটুইন ইন রিক্রুটমেন্ট লিঙ্ক ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ধর্মনগর দিয়ে একটি লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ বলা হয়েছে যারা যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, পার্টিকুলার একটি অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই আমরা দেখাবো এবং সেটা কোথায় পাবেন সেটাও আমরা বলে দেবো। দেখে নিই নিচে কী দেওয়া আছে। ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনালস ফর ফিলিং আপ অফ ফলোয়িং 98 ভ্যাকেন্সি পোস্ট অফ গ্রুপ ডি আন্ডার ডিস্ট্রিক্ট এন্ড সাবঅর্ডিনেট জুডিশিয়ারি অফ ত্রিপুরা। অর্থাৎ ভিউয়ার্স এখানে বলা হয়েছে সারা ভারতবর্ষের যে কোনো জায়গার ক্যান্ডিডেটসরা আবেদন করবেন এবং সর্বমোট শূন্যপদ রাখা হয়েছে 98টি। খুবই গুরুত্বপূর্ণ টপিকের দিকে এক এক করে আমরা এগোচ্ছি, দেখে নিচ্ছি নেক্সট কী দেওয়া আছে। নেম অফ পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সিস এবং আপনাদের কোয়ালিফিকেশন কী সেটা, তারপর পে স্কেল নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিন আপনাদের কী কী পোস্ট রাখা হয়েছে। পোস্ট হচ্ছে পিয়ন, অর্ডারলি এবং গার্ড, এই তিনটি পোস্টে কিন্তু আপনাদের নেওয়া হবে গ্রুপ ডিতে। এবং ভ্যাকেন্সির দিয়ে লক্ষ্য রাখলে খুবই গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন আছে, অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথম দেখুন, 1 নম্বরে দেওয়া আছে 50 ভ্যাকেন্সি এবং 2 নম্বরে রাখা হয়েছে 48 ভ্যাকেন্সি। তবে প্রথম যে 50টি ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু আপনাদের রেগুলার পে স্কেলে এই 50 জনকে নেওয়া হবে, ইনক্লুডিং 3 পোস্ট আছে, সেটা আপনাদের লক্ষ্য করার বিষয় নয়। আপনারা প্রথমে লক্ষ্য করবেন 50টি পোস্ট প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেগুলার পে স্কেলে এবং পরবর্তী 48টি পোস্ট হবে কিন্তু আপনাদের ফিক্সড পে স্কেলে। অর্থাৎ আপনারা এই দুটি বিষয় যদি খুবই ভালোভাবে দেখেন তাহলে প্রথম যে 50টি পোস্টে যারাই পাবেন তারা কিন্তু ভাগ্যবান, তাদের কিন্তু কাজটা ভালো সিকিউর। তবে এই 50টি পোস্টে আপনাদের আসতে হলে যখন আপনারা এক্সামিনেশন দেবেন তখন আপনাদের কিন্তু মার্কস ভালো থাকতে হবে। প্রথম যে 50 জন হবেন হয়তো তাদেরকে এই 50 জনের মধ্যে রাখা হবে, ক্লিয়ারভাবে কিন্তু এই নোটিফিকেশনে এই বিষয়টা উল্লেখ করা নেই যে কাদেরকে এখানে 50 জনের মধ্যে রাখা হবে। দুটি সেকশনে যদিও ভাগ করে দেওয়া আছে সেই কারণে আমরা বলছি যাদের এক্সাম ভালো হবে তারাই কিন্তু সেই 50 জনের মধ্যে আসতে পারেন। এবং দুটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু যে পোস্টগুলো রাখা হয়েছে 50টি এবং 48টি সেইগুলি বাড়ানো অথবা কমানো হতে পারে, নিচে কিন্তু সেটাও লেখা আছে।
দুটি বিষয় ক্লিয়ারভাবে বলে দিলাম, এবার দেখে নিচ্ছি যোগ্যতা কি রাখা হয়েছে। শুধুমাত্র 8 পাস যারাই করেছেন প্রত্যেকই কিন্তু আবেদন করতে পারবেন, মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8। অর্থাৎ ভিউয়ার্স এখানে বলা হয়েছে 8 পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে লক্ষ্য করার যে বিষয় সেটা হচ্ছে, যেহেতু আপনারা এখানে অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, তার কারণে কিন্তু 8 পাসের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই সেই ফর্মটির সঙ্গে জমা দিতে হবে। তো ভিউয়ার্স, যাদের সেই 8 পাসের সার্টিফিকেটে নেই, চেষ্টা করবেন আপনাদের যে স্কুল আছে সেই স্কুলে গিয়ে সেটাকে ম্যানেজ করার জন্য। কারণ যদি আপনি 8 পাসের সার্টিফিকেট না দেন তাহলে হয়তো বা পরবর্তীতে প্রবলেম হতে পারে, কারণ এটা অনলাইন অ্যাপ্লিকেশন নয়। যদি অনলাইন হতো তাহলে আপনার অপশন পেয়ে যেতেন, যদি সেই অপশন থাকতো তাহলে কিন্তু আপনার নিজেদের মতো করে দিতে পারতেন। যেহেতু এখানে আপনাদের 8 পাস চাওয়া হয়েছে, সেই কারণে চেষ্টা করবেন 8 পাসের সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্য। সঙ্গে তো আপনি আপনার মাধ্যমিক পাস যদি করে থাকেন তাহলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দেবেনই। কিন্তু যারা 8 পাস করেই আপনার পড়াশোনা ছেড়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 8 পাসের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি আপনাদেরকে দিতে হবে। সেই বিষয়টাকে লক্ষ্য করে বলছি, যারা যারা 10th পাস করেছেন তাদেরকেও কিন্তু হয়তো সেই 8 পাসের সার্টিফিকেটটা জমা দিলে আপনাদের জন্যই ভালো হবে। তাই চেষ্টা করবেন যখন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তখন সেই 8 পাসের সার্টিফিকেটটাও সঙ্গে দিয়ে দেওয়ার জন্য। তো দেখে নিন এবার আপনাদের স্কেল কত রাখা হয়েছে। প্রথম যে 50টি পোস্টে যারাই আসবেন তারা কিন্তু 4,840 টাকা থেকে শুরু করে 13,000 টাকা স্যালারি পাবেন এবং 1,400 করে কিন্তু গ্রেড পে আপনারা পেয়ে যাবেন। এবং যারা ফিক্সড পেতে কাজ করবেন তাদের কিন্তু 12,000 টাকা ফিক্সড পেতে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন, এটা কিন্তু স্যালারি হিসাবে এখানে উল্লেখ করা আছে। প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা কিন্তু নিজেরা এগুলি পড়বেন। এবং যদি কোনো কিছু বিষয় বুঝতে অসুবিধা হয় আমাদের এই ভিডিওটি দেখার পর তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে এসে কথা বলতে পারেন, অথবা চেষ্টা করবেন আমাদের কমেন্ট বক্সে জানানোর জন্য। আপনাদের রিপ্লাই দিয়ে যথাসাধ্য আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। এবার দেখে নিন, যারা যারা এখানে আবেদন করবেন, এক্সাম যেহেতু দেবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দেবেন আদার্স ক্যাটাগরিতে যারা আছেন, এবং 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দেবেন এসসি এসটি ক্যাটাগরিতে যারা আছেন প্রত্যেকে। এবার বলবো আপনারা কীভাবে সেই অ্যাপ্লিকেশন ফিসটি কাটবেন, যেহেতু আপনাদের অফলাইনে ফিল আপ করতে হবে। ভিডিও একেবারে শেষে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, অবশ্যই মনোযোগ সহকারে কমপ্লিট ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন। তারপরেই লেখা আছে আপনাদের কিন্তু যারা যারা রিটেন এক্সাম দেবেন, অ্যাপ্লিকেশন করবেন, তাদের টোটাল সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। আপনাদের যে রিটেন এক্সামিনেশনটি হবে সেখানে কিন্তু টোটাল 75 মার্কসের আপনাদের পরীক্ষা হবে, এবং যার মধ্যে আপনাদের কিন্তু লেটার রাইটিং ইন বেঙ্গলি থেকে থাকবে 25 মার্ক, হ্যান্ড রাইটিং টেস্ট ইংলিশ ইন বেঙ্গলি থেকে থাকবে 25 মার্ক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে থাকবে 25 মার্ক। এইভাবে কিন্তু আপনাদের টোটাল কিন্তু 75 মার্কের পরীক্ষা হবে, এবং ভাইবা ওয়েস থাকবে 25 মার্কের। এই হলো আপনাদের 100 মার্ক এবং আপনাদের সিলেবাস, এর উপর আপনাদের প্রিপারেশন নিতে হবে। এবং যারা যারাই কিন্তু পরীক্ষায় পাস করবেন আপনাদের সম্পূর্ণ মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্টই হবে, এবং যারা যারাই মেরিট লিস্টে আসবেন সেই 98 জনের মধ্যে তারাই কিন্তু এখানে কাজটি পাবেন। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনাকে কিন্তু স্টাডি করে এক্সাম দিতে হবে, সেই মেরিট লিস্টে হয়তো আসবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত প্রত্যেকটি টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করলাম। এবার দেখে নেব আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী প্রসিডিউর রাখা হয়েছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। হাউ টু অ্যাপ্লাইয়ের দিকে যদি দেখি তাহলে অবশ্যই আপনারা কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অফলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, যেটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। এই সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিও পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট আউট করে আপনারা সেটাকে ফিল আপ করবেন, সঙ্গে নোটিফিকেশনটাও আপনারা নিজেরা কিন্তু একবার দেখবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে কিন্তু যে অ্যাড্রেসে আপনাকে জমা করতে হবে সেটা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ধর্মনগর। এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের ফর্মটি জমা করতে হবে, এবং ফর্মের সঙ্গে অবশ্যই 4 কপি রিসেন্ট কালার ফটোগ্রাফস আপনার দিতে হবে। একটি কপি আপনারা কিন্তু ফর্মের সঙ্গে লাগাবেন, এবং বাকি তিনটি আপনার সেই ফর্মের সঙ্গে স্ট্যাপেল করে কিন্তু দিয়ে দেবেন। এবং সঙ্গে আপনার যত প্রকার এসেন্সিয়াল ডকুমেন্টস আছে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনার আধার কার্ড, আপনার আই কার্ড, ইআরটিসি কাস্ট সার্টিফিকেট, এবং সঙ্গে যা যা ডকুমেন্টস আছে আপনার গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডকুমেন্টস চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। দিয়ে তাদের সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে জমা করতে হবে, এবং সঙ্গে যে আপনি ড্রাফটটি কাটবেন আপনার যে অ্যাপ্লিকেশন ফিস আছে, আগেই বলেছিলাম আদার্সের 200 টাকা এবং এসসি এসটিদের 100 টাকা, সেটা কিন্তু যে কোনো রিকগনাইজড ব্যাংক থেকে আপনাদের কাটতে হবে। এবং কাটার পর যে ড্রাফটটি কাটবেন, অ্যাড্রেস দিতে হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ধর্মনগর। এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে, এবং যে ডিমান্ড ড্রাফট কাটবেন তার কপিও কিন্তু আপনার সেই ফর্মের সঙ্গে দিতে হবে। এই হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনগুলি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই সেখানে জমা করবেন। এবার আসছি, যারা দূরবর্তী স্থানে আছেন আপনার ধর্মনগরে আসতে পারবেন না, তারা যদি চান তাহলে স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা করতে পারবেন।
তবে আপনাদের লাস্ট ডেট লক্ষ্য রাখবেন। লাস্ট ডেট হচ্ছে 5/5/2021। এই ডেটের মধ্যে যেন আপনারা যে পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটি পাঠাবেন এই ডেটের মধ্যে যেন গিয়ে তাদের কাছে পৌঁছয় এবং যারা যারাই গিয়ে জমা দিবেন তারাও যেন 5/5/2021 এই ডেটের আগে জমা দেন। এটা হচ্ছে আপনাদের লাস্ট ডেট। তো ভিউয়ার্স, এক নাম্বার পয়েন্টের প্রত্যেকটি ইনফরমেশন আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার দুই নাম্বারে হচ্ছে যারা যারাই তাদের অফিসে গিয়ে জমা দেবেন ওয়ার্কিং ডেজে সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে গিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। তিন নম্বরে হচ্ছে আপনাদের এজ লিমিট। এজ লিমিট রাখা হয়েছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারাই আছেন প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তবে 5 বছরের এজ রিলাক্সেশন আছে এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন সবার। এবং আপনাদের এসটি গণনা করা হবে 1/1/2021 এই ডেটের অনুসারে। কিন্তু চলে এলাম চার নম্বর পয়েন্টে। চার নম্বর পয়েন্ট হচ্ছে রিজার্ভেশন ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভড ক্যাটাগরিজ উইল বি অ্যাজ পার রুলস। পাঁচ নম্বর হচ্ছে যারা যারাই আবেদন করবেন যদি আপনার পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই যদি আপনার সেই ফর্মটি দেরিতে গিয়ে তাদের কাছে পৌঁছায় তাহলে অথরিটি কোনোভাবে রেসপন্সিবিলিটি গ্রহণ করবে না, আপনার অ্যাপ্লিকেশনকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। সঙ্গে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই যখন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন তখন ভালোভাবে মনোযোগ দিয়ে সেটাকে ফিল আপ করবেন। সাত নম্বরে আছে যদি কোনো ক্যান্ডিডেটস অন্য কোনো সেক্টরে কাজ করে থাকেন তাহলে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। আট নম্বরে হচ্ছে লাস্ট ডেট দেওয়া আছে, হার্ড কপি জমা নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 5/5/2021 এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের সেটা জমা করতে হবে। নয় নম্বরে হচ্ছে আপনাদের এক্সাম টাইম ডেট ভেনু সব কিছু কিন্তু পরবর্তী সময়ে জানানো হবে। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন আপনাদের সেই এক্সামটি হবে আমরা কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে বলে দেবো, অবশ্যই আপনারা সেই ইনফরমেশনটিও জানতে পারবেন। দশ নম্বর হচ্ছে কোনো প্রকারের টিএডিএ দেওয়া হবে না, যারা যারাই সেখানে অ্যাটেন্ড করবেন। তো ভিউয়ার্স, এইগুলো আপনাদের 10টি ইনফরমেশন কীভাবে আবেদন করবেন তার প্রত্যেকটি টপিক লেখা আছে। নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিজেরাও একবার পড়বেন, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। এবং এটা হচ্ছে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটাকে আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে একটি আপনাদের ফটো লাগাবেন এবং সিম্পল কিছু ডিটেলস আছে সেই ডিটেলসগুলি দিয়ে আপনারা কিন্তু সেটাকে ফিল আপ করে যে অ্যাড্রেস বলেছিলাম সেই অ্যাড্রেসে আপনাদের জমা করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধর্মনগর থেকে কিন্তু নতুন একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, খুবই ভালো এবং সুন্দর একটি নোটিফিকেশন। 98টি শূন্যপদ রাখা হয়েছে, যারা যারা এইট পাস করেছেন চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য, এই ধরনের সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা সবসময় পাবেন না। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব। যদি কোনো কিছু বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং যদি ভিডিও ভালো লাগে থাকে চেষ্টা করবেন একটি লাইক করে দেওয়ার জন্য এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী সকল প্রকার আপডেটস আপনারা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত জানতে পারেন। এই পোস্ট রিলেটেড প্রত্যেকটি ইনফরমেশনও কিন্তু আমরা আপনাদেরকে দিতে থাকবো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, টাটা, বাই বাই।